তিউরির মধ্যে নয় প্রেটের মধ্যে আমি গত বছর এমনই একটি মুহূর্তে আলা হজরতের ইউপি দরবারে ছিলাম আমার অর্ধাঙ্গিনী ছিলেন প্রসঙ্গক্রমে যখন এগারোটার পথের প্রতীক অনেক হুজুররা ছিলেন হাসান রেজাকে রিসিভ করবেন কিন্তু পালাক্রমে আমাদের যাত্রাটা হলো রাতের সাড়ে তিনটা এগারোটা থেকে সাড়ে তিনটা এখন সাড়ে তিনটায় গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিমের আমলেটও পাচ্ছি খাবারটা কোথেকে গিয়ে চা পাবো না সবাই বন্ধ করে চলে যাচ্ছে এখন আমার ওয়াইফ বলতে লাগলেন যে আপনি নাকি আল্লাহ রুহানি সন্তান তো বাবার কাছে কি সন্তানের খবর আছে কথা বলবেন না সুহান আল্লাহ বন্দে গানে খাস আল্লাহ ওয়াজারুহুম হুম জাওয়া সিসুল কলু বলেন না একবার সুহান যারা আল্লাহর নেককার বন্ধা ওরা কলবের জাসুস সেই জন্য আলেমের সামনে গেলে মুখ বন্ধ করলে চলে আল্লাহর বলিদের দরবারে গেলে কলম বন্ধ করে যেতে হয় শোভার আল্লাহ বলবেন না সুন্নিদের মামলা আমরা তো অলি আল্লার দরবারে গিয়ে হু হুল্লাহ করি না না ওখানে শুধু মুখ বন্ধ নয় কলমও বন্ধ করে রাখতে হয় আর যে পেশ করার সময় আদব রক্ষা করতে হয় যার যত ভাব তার তত লাভ লাভ সে তো আমি বললাম যে ঠিক আছে তুমি যখন এরকম একটা ঠোস আমাকে দিতে পারলে তো টপক্কা করি আমার আলা হজরত মরানা জিন্দা এখন পেয়ে যাবে আর আমরা তো বলি নবী মরা আর ওদের নবী মরা আমাদের নবী আরো জোর বলতে হবে নাই

অনেকদিন রিচার্জ করলাম হায় আরা আলা কত পাওয়ারের মালিক সাড়ে তিনটার সময় যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম এই মানার গোলামের দাওয়া নিয়ে দেড়ত কণ্ঠে যেইজন বলে দিতে পারে সুন্নিদের ইমামের কণ্ঠ খুলে গেল জাহান নাম সবার জন্য জান্নাত সুন্নিদের জন্য সুরবরুন্না সুহান আল্লাহ کہنو 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 جنت سی جی ہوئی ہے میرے نبی کی نور سے نبی کی نور سے جنت رسول پاک کی قدموں کے دھول ہے قدموں کے دھول ہے نظر بہشت کا چاہت فضول ہے

একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ আজরাইল জিব্রাইল মিকাইল এই কথা খুলে বলতে গেলে আবার দাবার দিয়ে আনবেন তারপর বলবো ইনশাআল্লাহ সুবহান আল্লাহ না এক একটি রাত লাগবে আমি বললাম নবীদের মামলা থাক আল্লাহ তুমি নাও নাই কিন্তু জিব্রিলকে কেন নিতে যাও নাই আজরাইলকে কেন সুযোগ দিলে না মিকাইল ইসকাবিলকে কেন দিলে না ওরা তো সুবহান আল্লাহ বলেন না বলতে কেমন করে দেব সুহান বলবেন না ফিরিস্তা তো অনেক দূরের মামলা খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলে নূর নই নূরুন আলা নূর সুবহানাল্লাহ বলবেন না একারণে কারণে জিবরিলের পাওয়ার আজরাইলের পাওয়ার মিকাইলের পাওয়ার ইসরাফিলের পাওয়ার যত কোটি কোটি গুণ বেশি আমার মুস্তাফার পাওয়ার সুবহানাল্লাহ এজন্যই কোন শায়ের ইয়া সব তোমারা کرم ہے آقا کہ بات اب تک بنی ہوئی ہے یہ سب تمہارا کرم ہے آقا کہ بات اب تک بنی ہوئی ہے کوئی سلیقہ آرزوکا نندگی میں ری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا بشیر کہ نظیر ہی ہے بشیر کہیے ہے نظیر کہی انیس راجہ منیر کہیے ہے جو سربسر ہے کلا میرا بیر جو سربسر ہے کلا میرا بھی وہ میری آقا کی زندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا کسی کا احسان کیوں اٹھائے کسی بتائیں تم سے مانگی گے تم ہی دو گے تمہیں سے مانگی گے تم ہی دو گے تمہاری در سے لو لگی ہے یہ سب تمہارا গরম হে আقا উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকার নোট বেরই গেল আর কয়ফাকট বের হবে আবার যদি শুরু করতে সময় আমাকে দেওয়া যাবে না বিষয় চলে আসলাম আল্লাহ কবুল করুন এতক্ষণ ধরে যে বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য এখানে শুধু ওয়াজ আসতেন তা নয় জান্নাত পেতে এসেছে জান্নাত কি নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে পাওয়া যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন খোদার কসম আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহরবানিতে পাওয়া যাবে ঠিক কিনা অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি জান্নাত আমার আরে বেটা জান্নাত তো নানার বাড়েনি জান্নাত সুন্নিদের জান্নাত কাদের সুন্নিদের কারণ সুন্নিদের কাছে মোস্তফা আছে ঠিক না বেটি যাদের কাছে মোস্তফা নাই জান্নাত ওদের হবে আর বাবা কসমিন কারের জন্য আশা করা যাবে না নামাজ রোজা হজ্জা দিয়ে জান্নাত মিলবেন আগে ইমান ঠিক করো এরকম যদি জান্নাত তাহলে ইবলিশ শৈতান পরে এক নাম্বার জান্নাতী হয়ে যেত ঠিক না যেখানে শেষদা পরে নাই পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই লহ আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পারা আমার মাহবুবে মুস্তফা জুরবর ন সুভ আনন্দ জন্য বলছি যে সব তোমারা করম হে আকা بات اب تک بنی ہوئی ہے سبحان اللہ اللہ مدر کے بوجہ توفیق دان کرو